হাটপাথরে যে তাপস মণ্ডলের বাড়ি থেকে বাড়িতে একটা মুরগির খামারের পাশে একটা প্রমাণ সাইজের স্পেকটেকল কোবরা দেখতেই পাচ্ছেন। প্রমাণ সাইজের স্পেকটেকল কোবরা নেটের মধ্যে আটকে রয়েছে, তো সাপটাকে এখন রেস্কিউ করা হবে নেটের মধ্যে থেকে। রেস্কিউ হয়ে গেল সাপটা। আচ্ছা হয়ে গেছে, সুস্থই আছে। তাপস মণ্ডলের বাড়ি থেকে রেস্কিউ করা স্পেকটেকল কোবরাটাকে এখানে একটা শ্মশান আছে, এই শ্মশানটার এখানে ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে জঙ্গলও আছে অনেক, খুব ভালো থাকবে। সাপটাকে রিলিজ করা হলো, দেখছেন কি সুন্দর ফনা তুলে বেরিয়ে যাচ্ছে। সাপটা সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, আরামসে ওর বাসযোগ্য স্থানে বেরিয়ে চলে গেল। দেখলেন সাপটাকে রিলিজ করে দেওয়া হলো, ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই। একটাই কথা বলবো, সাপ বাঁচান পরিবেশ বাঁচান। চলো।